আমার নাম আব্দুল মান্নান, আমি দ্বিতীয় মহাযুদ্ধের একজন সৈনিক। আমার বয়স 11-12-13। হঠাৎ করে আমার দেশ সামনের ওয়েস্টের থেকে গোড়া সাজানো সৈনিক এলাম লোক, বাকুন্দিয়া কলেজ মাঠ তারা রাম মিয়া আস্তানা করলো। মানুষ দেশ ভাঙে যাইতেছে, বাজারের দিন আমরাও গেলাম। আমার মনে মধ্যে একটু আইডিয়া এলো, আহা আমি যদি সৈনিক হয়ে যেতাম, এই কল্পনাটা আমার ভিতরে যাক। আল্লাহর কুদরত, 1942-এ দলের ঘোষণা দিয়েছে কি করবো, লোক ভর্তি করবো সোমবারে, খেতে সৈনিক বিভাগ। কথাটা শুনলাম এইখান থেকে 7 মাইল কিশোরগঞ্জ ডাক বাংলা ফেঁকাদায় ভর্তি। আমিও তো এরিয়া ডাক বাংলায় ফসলে পড়ে, আমি কইলে কীরকম লোক নেয়, কলে হাইতে আদা ইঞ্চি শর্ট পরে নেয় না, এরার ওজন হলো 110 পাউন্ড। কলে 1 পাউন্ড কম হইলে আধা পাউন্ড কম হইলে নিত না। আমি পানি গেলাম পিনকোড, পিন গেল অনুমান পানি গেলাম 600। রিক্রুট অফিসার হইলো, এদের নাম হইলো ক্যাপ্টেন আর এল ব্যাটাসবি, ও চেক করে নিজেই আই একটা তাহ আমার তাহলে আমার দিয়ে আমি রেন যাই হতাই, নাকটা ঘুলাইয়া চোখটা ঘুলাইয়া তার তাকাইছি, এ আমার দেখছে চোখকে ঝুলছে ছায়া নিঃশ্বাস চাইছে, ছায়া ভাবি দেখে কলে লেখনে পড়া জানতায় আঙুলাম কলকামান হোয়াইট এন প্লাস মেশিন কালমারে কারছি, কালমারে কারছি 116 পাউন্ড ধুনেছি কলকামান। হ্যাঁ নিজের রাতে আমার প্রমোশন লাগাই দিল, কোনো কথাবার্তা নাই, ভর্তি টটি করিয়ে 12টিয়া দিছে, 1টিয়া বাজার দর 16 সের চাউল। ট্রেনিং করছি 3 মাস, রিক্রুট ট্রেনিং, রাইফেল SLR LMG এইটা ট্রেনিং টুনিং করিয়া আমাদের ভর্তি করিয়া ডাইরেক্ট কাশ্মীর। এইখান থেকে শিখতেছি আর আগাইতেছি, শিখাইছি আর আগাইতেছি, এখান থেকে অ্যাডভান্স করে আইতে আইতে মণিপুর, ডিমাপুর, ডিপ্টিগড়, ইম্ফাল, দার্জিলিং, বার্মা এলাম, ফ্লাইট আরম্ভ হয়ে গেল জাপানের সাথে। ৩০ জন এক কমান্ডার, এক সৈনিক আর একজন হইল কমান্ডার, তো 30 জনের একজন আমি। রাত্রে 10টার সময় অ্যাডভান্স করিয়া গেছি, সারা রাত বারমা যাইতে আল্লাহ চতুর্দশে আজান, আমি তো বেবি মুসলমান, আজান মনে গেল সব ফ্লাইট বন্ধ, আর অ্যাডভান্স করতাম না ব্র্যাক। আমরা যখন নিচে যে অ্যাডভান্স করি বুঝি, জাপান করছে কি, জাপানে আল্লাহ আকবর সব ভাইয়া জাপানে উঠে করছে আকাশে বিমান নিয়ে। আমি মনে করলাম যে আমার আওতায় আয়ু, আওতায় আইলে আমি 1 রাউন্ড 2 রাউন্ড পাই আইছি, ফট করে এটা বেটা টান যায় আমি করিয়া আমার আওতার থেকে টেকারটা টাকা ফট করে টাকা গায়ে দিতে টেকারটা লাগছে, এটা লাগছে এটা তোমার আইয়ে না হন, এবার ঘুরে এবার ঘুরতে 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 আমি শুনল 31 জন, এই 31 জনের সামনে অন্তত 20 গজ দূর দেওয়ার গতি কমছে, 20 গজ দূরে গপ্পরায় বলছে মানে এটার থেকে বাজেছে একটা মেয়ে, যে হ্যালো মিসার আই এম ইউর এনিমি, ইউ শুড মাই কমন হারিয়া। এবার সন্ধ্যার দিতে আমার
আমার অফিসার কলে, নো নো তুমি সারেন্ডার করো, আটো দাও সারেন্ডার করো, সারেন্ডার করতাম না। আর সেই মহামায় দিয়া রিভলভারটা টানতে পারছিলেন না, একটা দুই রাউন্ড এক রাউন্ড হয়ে গেছে, সারেন্ডার করল না, মরল। আমার জিজ্ঞাসা, তুমি রিলিজ যাইবা? বলে হ্যাঁ রিলিজ যাই। রিলিজ করে দিছে, টাকা দিছে আমার সোনাকটি। 1939 যুদ্ধ, 45 শেষ হইল, 1946 চাইলাম। এরপরে কিছু নাই, কিছু নাই, কিছু নাই, আমার কেউ বিষয় না দেখো না। দ্বিতীয় এলিজাবেথের কাছে চিঠি লেখেন 1984 সালে। লেখার পরে এই চিঠির তলবাসে তখন পিরিয়ডের রাষ্ট্রপতি হোসেন মোদী এরশাদ জেলে আমার এক সৈনিক, ব্রিটিশ এক সৈনিক বর্তমানে কিশোরগঞ্জ জেলা পাকুন্দের বরাদ অবস্থান করছে, সে খুব কষ্টে দিনাতি যাপন করছে, তুমি তার একটা খোঁজখবর নিও। ব্রিটিশ বাহিনীর সাহায্য স্বরূপ আসে বাংলাদেশে ব্রিটিশ কমল লীগ একটা অফিস আছে ঢাকা কাঁকড়াইল, এখান থেকে বরাদ্দের টাকাটা প্রত্যেকটা সোলজার বোর্ডে অনুপাতে টাকাটা পাঠায়, তাকে 30,000, 32,000, 29,000 টাকা করে মমিশ সোলজার বোর্ডে ব্রিটিশ কর্তৃক চিকিৎসা করো, পারিবারিক করো, এটা এটা চলে।